এবার জাতিসংঘ থেকে সরকারের জন্য বড় ধরনের দুঃসংবাদ আসলো। জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশের বিচার প্রশাসন গুরুতর সমস্যার মুখোমুখি উল্লেখ করে বলেছে, তাদের স্বাধীনভাবে ন্যায় বিচার করার ক্ষমতা সম্পর্কে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। প্রতিনিধি দল বিচার বহির্ভূত হত্যা এবং গুমের ঘটনায় আইন প্রয়োগকারীদের দায় মুক্তি এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে বিরাজমান গভীর উদ্বেগের কারণে জনগণের আস্থা ভেঙে পড়ার কথা জানিয়েছে। তারা একটি পক্ষপাত মুক্ত, স্বাধীন এবং বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সুপারিশ করেছে। যারা আন্তর্জাতিক মান অনুযায়ী গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগগুলোকে তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা এবং ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ইউপিআর এর জন্য সংস্থার তৈরি সার সংকলনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভেঙে পড়ার এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সরকার অবশ্য তার পেশ করা জাতীয় প্রতিবেদনে বিচার বিভাগকে শক্তিশালী করতে নতুন বিচারক নিয়োগ, আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং মামলা নিষ্পত্তির হার বাড়ার কথা বলেছে। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনেও সরকারের ভাষ্যের পুনরাবৃত্তি দেখা গেছে। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার প্রশ্নে সৃষ্ট রাজনৈতিক বিরোধকে ঘিরে দেশব্যাপী রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযানের পটভূমিতে এবারের ইউপিআর এর পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সোমবার এই পর্যালোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন এবং সমালোচনার জবাব দেওয়ার সুযোগ থাকবে। মানবাধিকার পর্যালোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক। জাতিসংঘ মানবাধিকার সংস্থার এই সার সংকলনে দেখা গেছে, জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির যেসব তথ্য পেয়েছে, তারা লাগে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং সনদগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে তারা বাংলাদেশের ফৌজদারি আইন সহ বিভিন্ন আইন সংস্কারের আহ্বান জানিয়েছে। হাই কমিশনার এবং এসব বিশেষজ্ঞ গুম থেকে সুরক্ষার আন্তর্জাতিক সনদ এবং নির্যাতন বিরোধী স্বেচ্ছামূলক চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। বৈষম্য দূর করতে দেশের সব আইন পর্যালোচনার কথা হইতে বলা হয়েছে। সংস্থার বিভিন্ন বিশেষজ্ঞ গ্রুপের পাওয়া তথ্য এবং মূল্যায়নের ভিত্তিতে এই সংক্ষিপ্ত বিবরণীতে সাবেক হাই কমিশনার মিশেল ব্যাসলেট ঢাকা সফরের সময় সরকারের কাছে যে সুপারিশগুলো তুলে ধরেছিলেন সেগুলোর কথা উল্লেখ রয়েছে। বাংলাদেশের জাতিসংঘের প্রতিনিধিদের মূল্যায়নের তৃতীয় ইউপিআরে বাংলাদেশ যেসব সুপারিশ গ্রহণ করেছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের সব মিলিয়ে 178টি সুপারিশ গ্রহণ করেছিল বলে জানিয়েছে। সেগুলো বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক এবং আইনি পদক্ষেপগুলোর বিবরণ তার প্রতিবেদনে তুলে ধরেছে। গুম এবং নির্যাতনের অভিযোগগুলোর বিষয়ে মিশেল ব্যাসলেট ঢাকা সরকারের বিভিন্ন পর্যায়ে যেসব উদ্যোগ এবং সুপারিশের কথা জানিয়েছিল জাতিসংঘের নোটে তা উল্লেখ করে গুমের অভিযোগগুলো তদন্তে একটি স্বাধীন তদন্ত ব্যবস্থার কথা বলা হয়, যাতে বিশেষজ্ঞরা গুমের শিকার ব্যক্তি, তার পরিবার এবং নাগরিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কঠোর বাছাই প্রক্রিয়ার কথাও বলেছিলেন। জাতিসংঘ মানবাধিকার সংস্থার এই তথ্য সংকলন থেকে দেখা যায়, মিশেল ব্যাসলেট তার সফরের সময় নির্যাতনে মন্ত্রীদের জড়িত থাকার গুরুতর অভিযোগের নিরপেক্ষ, স্বাধীন, স্বচ্ছ তদন্ত এবং নিরাপত্তা খাতের সংস্কারের কথা আলোচনা করেছিলেন। তবে তার সফরের সময় এইসব বিষয়ে কিছু প্রকাশ পায়নি। এই তথ্য সংকলনে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার বিষয়ক কমিটি এবং কমিটি অর্গানাইজ টর্চারের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ এবং সুপারিশ স্থান পেয়েছে। সিএটি রাজনৈতিক বিরোধী এবং বিক্ষোভকারীদের যথেচ্ছ গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেছে। যে কোনো পরিস্থিতিতে হেফাজতে মৃত্যু বন্ধ, আটক অবস্থায় পর্যাপ্ত স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, হাজতখানাগুলোতে স্বাধীন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করার সুপারিশ করেছে। নাগরিক সমাজে যেসব প্রতিনিধি, আইনজীবী এবং সাংবাদিক কর্তৃপক্ষের সমালোচনা করেন তাদের হয়রানি, যথেচ্ছ গ্রেপ্তার, সহিংসতা এবং অমর্যাদাকর আচরণের বিভিন্ন খবরে সিএটি উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি তাই তথ্য প্রযুক্তি আইন, বৈদেশিক অনুদান বিষয়ক আইন সংশোধনের কথা বলেছে। হাই কমিশনাররা নাগরিক গোষ্ঠীগুলোর কাজের ক্ষেত্রে সংকুচিত হওয়ার কথা উল্লেখ করে এনজিওগুলোর উপর মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি জাতিসংঘের বিভিন্ন প্রক্রিয়া এবং বিশেষজ্ঞ দলের সঙ্গে গুম এবং বিচার বহির্ভূত হত্যার বিষয়ে সহযোগিতার জন্য মানবাধিকার সংগঠন অধিকারের প্রতি হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান লিগাল রিসোর্স সেন্টার সহ আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় 39টি সংগঠনের পেশ করা পর্যবেক্ষণ এবং সুপারিশের সার সংক্ষেপে সরকারের বিরোধী মত দমনে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন সহ সমস্যার উপর নিষেধাজ্ঞা, সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি, বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর হয়রানি, শিক্ষা এবং গবেষণার স্বাধীনতা, সংখ্যালঘু ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং প্রান্তিক গোষ্ঠীগুলোর প্রতি বৈষম্য, শ্রমিকদের অধিকারের প্রসঙ্গগুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে।